প্রতিবছর গঙ্গা ভাঙন অব্যাহত। মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর বেশ কিছুদিন গঙ্গা ভাঙন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে প্রায় 200-র অধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। ওই এলাকার মানুষ কোথায় যাবে, কি খাবে কিছুই বুঝে উঠতে পারছেন না। কিছু মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছিল বীরনগর হাইস্কুলে, কিন্তু সেখানেও ভাঙন হতে পারে। সেই কারণেই সেখান থেকে মানুষ বেরিয়ে পড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। এই ব্যাপারে তারা দোষ দিয়েছেন সরকারকে, অবিলম্বে তারা সাহায্যের দাবি জানিয়েছেন। বিধায়ক জানান দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কটা বাড়ি গেছে আপনার? কটা বাড়ি গেছে? 5টা। পাঁচটা ঘর গেছে গে, পায়খানা বাথরুম কল ফ্যানটাও খুলতে পারিনি গে। মা গে তোরা যদি আসবি ভাই সবই জানতে ভাই। তিনটের সময় যাচ্ছি, প্রশাসনিক আমাদের ভিজিট আছে, সেখানে ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট ও লোকাল প্রশাসন মিলে সবাইকে ডাকা হয়েছে, সবাই আমরা যাব। এবং এমনকি আমরা ফারাক্কা ব্যারাজের সঙ্গে অলরেডি আমাদের কথা চলছে, আজকে ফাইনাল ফারাক্কা ব্যারাজের সঙ্গেও কথা বলবো। কারণ যে পোর্শনটা আজকে দিনের পর দিন ভাঙছে, এবং কালকে তো প্রচুর প্রায় 150-200 বাড়ি পড়ে গেছে একসঙ্গে, এবং প্রায় মোটামুটি 500। আমরা বহুবার ফারাক্কা ব্যারাজের জিএম এর সঙ্গে দেখাও করেছি, কথাও বলেছি, কিন্তু কোনো শর্ট আউটের রাস্তা আমরা দেখিনি, আমাদের কোনো ইভেন কোনো কাজও করেনি। এবং যে পরিবারগুলো আজকে সর্বহারা তাদের পাশেও কোনো দাঁড়ায়নি। আমরা কথা বলছি, কথা বলে আজকে সারাটা দিন আমি মনিটর করব, যদি ফালার তারা যদি না ফারাক্কা ব্যারেজ যদি না তাদের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু কাল থেকে লাগাতার আমরা আন্দোলন করব। প্রতিবছর গঙ্গা ভাঙন অব্যাহত। মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর বেশ কিছুদিন গঙ্গা ভাঙন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে প্রায় 200-র অধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। ওই এলাকার মানুষ কোথায় যাবে, কি খাবে কিছুই বুঝে উঠতে পারছেন না। কিছু মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছিল বীরনগর হাইস্কুলে, কিন্তু সেখানেও ভাঙন হতে পারে। সেই কারণেই সেখান থেকে মানুষ বেরিয়ে পড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। এই ব্যাপারে তারা দোষ দিয়েছেন সরকারকে, অবিলম্বে তারা সাহায্যের দাবি জানিয়েছেন। বিধায়ক জানান দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু টানতে ফ্যান কিছু টানতে পারিনি, গেলো বাবা। কটা বাড়ি গেছে আপনার? কটা বাড়ি গেছে? 5টা ঘর গেছে গে, পায়খানা বাথরুম কল ফ্যানটাও খুলতে পারিনি গে। মা গে তোরা যদি আসবি ভাই সবই জানতে ভাই। তিনটের সময় যাচ্ছি, প্রশাসনিক আমাদের ভিজিট আছে, সেখানে ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট ও লোকাল প্রশাসন মিলে সবাইকে ডাকা হয়েছে, সবাই আমরা যাব। এবং এমনকি আমরা ফারাক্কা ব্যারাজের সঙ্গেও অলরেডি আমাদের কথা চলছে, আজকে ফাইনাল ফারাক্কা ব্যারাজের সঙ্গেও কথা বলবো। কারণ যে পোর্শনটা আজকে দিনের পর দিন ভাঙছে, এবং কালকে তো প্রচুর প্রায় 150-200 বাড়ি পড়ে গেছে একসঙ্গে, এবং প্রায় মোটামুটি 500। আমরা বহুবার ফারাক্কা ব্যারাজের জিএম এর সঙ্গে দেখাও করেছি, কথাও বলেছি, কিন্তু কোনো শর্ট আউটের রাস্তা আমরা দেখিনি, আমাদের কোনো ইভেন কোনো কাজও করেনি। এবং যে পরিবারগুলো আজকে সর্বহারা তাদের পাশেও কোনো দাঁড়ায়নি। আমরা কথা বলছি, কথা বলে আজকে সারাটা দিন আমি মনিটর করব, যদি ফালার তারা যদি না ফারাক্কা ব্যারেজ যদি না তাদের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু কাল থেকে লাগাতার আমরা আন্দোলন করবো।